মধুকৈটাবা বিদ্যাংসি নারী আপন ভাগ্য জয় করিবার নারী নিজেই করেছে অঙ্গীকার। নারীর অলংকারই নারীর অহংকার। শুভ দিনের সোনার গয়না, আধুনিক এবং রুচিশীল, শিবম জুয়েলারি হাউস, রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ। শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, রূপম দেহি। বাংলার গর্ব মমতা এই কর্মসূচিকে সামনে রেখে আজ একটি জলযোগের আয়োজন করা হয়েছিল সাংবাদিকদের সঙ্গে বিধায়কের, এবং সেই বিধায়ককে আমরা তাই কাছে পেয়ে গেলাম। আর তাই এই কাছে পেয়ে কিছু কথা আমরা জানবো না তা কী করে হয়, তাই আজকে আমরা সেই তপন দেব সিং কালিয়াগঞ্জের বিধায়ককে আমরা কাছে পেয়েছি এবং তার কাছে শুনবো। বেশ কয়েক মাস হয়ে গেল কালিয়াগঞ্জের থেকে তিনি নির্বাচিত হয়েছেন বিধানসভায় বিধায়ক হিসাবে, এবং এই কয়েক মাসে তিনি এমন কী কাজ করতে পেরেছেন মানুষের জন্য যা যেটা সাধারণ মানুষ অনেকটাই খুশি হয়ে আছে। আচ্ছা, প্রথমে আপনাকে নমস্কার জানাই। হোলি টোলি গেল, সব কিছু গেল, তো এই অনেক কয়েকটা মাস তো চলে গেল, মোটামুটি মানে কয়েকটা মাস, তিন মাস হয়ে গেল। এই তিন মাসের মধ্যে কী অ্যাচিভমেন্ট, কতটা মানে আপনি সন্তুষ্ট আপনার কাজে? তিন মাস তো কোনো সময় না, তিন মাসে কী কাজ হবে, কিন্তু আমি যেগুলো প্রতিশ্রুতি দিয়েছিলাম সেগুলো সব প্রসেস আরম্ভ হয়েছে জোরে, এবং যেগুলো এর আগেও বলেছি আবার বলছি সেগুলো, রাধিকাপুরের পার্ক, রাধিকাপুরের বাস স্ট্যান্ড, সাতটা রাস্তা দেওয়া হয়েছে। আচ্ছা, দশটা গ্রাম পঞ্চায়েত আমার, দশটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে সাতটা গ্রাম পঞ্চায়েতে ছটাতে 45 লাখ টাকা করে, আচ্ছা, আর একটা পঞ্চায়েতে 80 লাখ টাকা কাজ। আমরা টেন্ডার প্রক্রিয়া চলছে, টেন্ডার ড্রপিং আছে, এর মধ্যে 16 তারিখ হতে সম্ভবত, তারপরেই কাজ আরম্ভ হবে। আচ্ছা, বলছি এই যে মানে আপনি দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে জড়িত আছেন, সেই সুবাদে শুধু তা না, পঞ্চায়েত সমিতি সহসভাপতি রয়েছেন, তার ফলে আপনি গ্রামে গঞ্জে সমস্ত জায়গা আপনার নখদর্পণে রয়েছে, সেক্ষেত্রে এই কাজ করতে গিয়ে প্রথম প্রায়োরিটি কোনটাকে দিচ্ছেন আপনি? প্রথম প্রায়োরিটি আমার কাজ বলতে শুনুন, প্রথম জনগণ কী আশা করে একটা বিধায়কের কাছ থেকে, শুধু কাজ না, জনগণের আশা বিধায়ক সবসময় পাশে থাকবে সুখে দুঃখে বিপদে আপদে, সেটা হচ্ছে প্রধান কাজ বিধায়ক। সেই জিনিসটাই আমি করার চেষ্টা করছি, আমাকে যে যখন ডাকছে যে কোনো প্রোগ্রামে আমি সেখানে যাচ্ছি এবং তাদের সহযোগিতা করার চেষ্টা করছি, যে কোনো দিন সমস্যা পড়ে আমার কাছে আসছে সেটা আমি সমাধানের চেষ্টা করছি, আমার ক্ষমতার মধ্যে হলে আমি করছি, না হলে যেখানে যেতে হবে সেখানে পাঠিয়ে দিচ্ছি। এই চেষ্টাটাই কিন্তু মেন, শুধু রাস্তাঘাট আর পানীয় জল সংস্কার করলেই কিন্তু লোকের উপকার করা হয় না। আচ্ছা, এই লোকের পাবলিক এটাই চায়, ভোটাররা এটাই চায়, তাদের কাছে এমএলএ আসুক, তাদের বক্তব্য শুনুক, সমস্যা থাকলে সমাধানের চেষ্টা করুক, নাহলে বসে একটু গল্পগুজব করা, সবার সঙ্গে মিলেমেশা করা, আলাপচারিতা করা, যেমন আজকে সাংবাদিক সঙ্গে বসে আলাপচারিতা করলাম, এরকম আমি চায়ের দোকানে বসে জনগণের সঙ্গে গল্প করছি, আপনারা কেমন আছেন, জনগণ আমাকে বলছে আপনি কেমন আছেন, কলকাতায় যাচ্ছেন, অসুবিধা সুবিধা হচ্ছে কি না, আমিও আমার সঙ্গে বলছি, সমস্যা বলছি, সুবিধার কথা বলছি, ওরাও বলছে, এইভাবে আমাদের মধ্যে আলাপচারিতা চলছে, এটা কিন্তু জনগণের ইচ্ছা এটাই, আর সেটা আমি করার চেষ্টা করছি। বুঝি, আপনি যখন নির্বাচিত হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন কালিয়াগঞ্জে আসবেন, কথা রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি সেই মুখ্যমন্ত্রী আসার পর আপনি মুখ্যমন্ত্রীকে বেশ কিছু প্রস্তাব আপনি দিয়েছেন, আপনার প্রস্তাবে কতটা সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী আপনার মানে সহমত প্রকাশ করেছেন, আপনি কতটা সন্তুষ্ট কালিয়াগঞ্জের মুখ্যমন্ত্রী আসার পর আপনি কতটা পেলেন? হ্যাঁ, কালিয়াগঞ্জের মুখ্যমন্ত্রী আসার পরে আমাকে সবাই বলেছিল যেন আসে, আপনি বলুন, আপনি বলুন, আমি বলেছি, বলার পরে উনি এসছেন, এসে প্রথমে যেটা আমাদের হাসপাতালের দায়িত্ব ছিল, ওটা 60 বেডের আছে, সেটাকে আমরা হয়তো কিছুটা বেশি বলেছিলাম, উনি 100 বেড করে দিয়েছেন এবং বলেছেন পরবর্তীতে এটা হয়ে গেলে পরের ধাপে আবার হবে, ধাপে ধাপে হবে, একবারে তো হবে না, ধাপে ধাপে হবে, যেহেতু ডাক্তারের দেশ অভাব আছে, ধাপে ধাপে হবে। তাছাড়া অনেকগুলো উন্নয়ন প্রকল্প উনি সেদিন ওখান থেকে শিলান্যাস করেছেন, আপনার রিপোর্টার আপনারা দেখেছে, সবাই দেখেছে, আমি খুব খুশি। আচ্ছা, আমি খুব খুশি, এবং যে জনসমাগম সেদিন হয়েছিল, জনসমুদ্র হয়েছিল, তারও তো একটা প্রভাব পড়বেই, একদম, মুখ্যমন্ত্রীও খুব খুশি, এবং আমার আশা আগামীতে মুখ্যমন্ত্রী, আমি এখান থেকে যেসব প্রস্তাব দেব আমার আশা মুখ্যমন্ত্রী সবই করে দেবেন। আপনি মুখ্যমন্ত্রীকে আমি দেখলাম বলতে মানে দেখলাম যে একটা মহিলা কলেজের আপনি দাবি রেখেছিলেন,
হ্যাঁ, এবং হাসপাতালে তো মানে হয়েছে সেটা 100 বেডের হয়েছে। তো মহিলা কলেজের ব্যাপারে কতটা আশ্বস্ত হলেন? মহিলা কলেজ নিয়ে একটু সমস্যা আছে, কারণ আমাদের 42 কি 45টা মহিলা কলেজ অন দ্য ওয়ে, সেগুলো কাজ চলছে এখন, ওইগুলো শেষ না করতে আবার নতুন করে স্টার্ট করা একটু সমস্যা সরকারের পক্ষে। উনি ওটাই বলেছেন, উনি হবে না বলেননি, উনি বলেছেন আগে ওগুলো শেষ হোক তারপরে এগুলো আসবে। আপনি যখন বিধায়ক হিসেবে নির্বাচিত হলেন, তার থেকে আপনার আবার যখন নির্বাচন আসবে, এই টার্মটা কিন্তু খুব অল্প টাইম, এই অল্প টাইমের মধ্যে কি এমন আরও মানে আপনি চিন্তাভাবনা করে রেখেছেন যে অল্প শর্ট টাইমে মানুষের মনিকোটায় আপনি আশ্রয় হয়ে যেতে পারবেন? ওই যে জনসংযোগ, ওটাই মেন। আচ্ছা, আমি যেটা করছি, জনগণ চাচ্ছে ডাকছে, আমি যে যাচ্ছি আসছি, জনগণ খুব খুশি, আমার ভোটাররা খুব খুশি, এবং আমার আশা বলাটা যদিও ঠিক হবে না, এটা হয়তো আমি অল্প মার্জিনে জিতেছি অনেক কষ্টে, সবাই মিলে একসঙ্গে পরিশ্রম করে, আমরা যদি আমাদের দলের সবাই কর্মী যদি একসাথে সেই 21-এর ভোটেও যদি আমরা এই উপনির্বাচনের মতো লড়তে পারি, সহযোগিতা করি সবাই সবাইকে, তাহলে আমার মনে হয় আমাদের মার্জিনটা অনেক বাড়বে। ভোটের আগে কিন্তু আপনি বলেছিলেন এত মার্জিন, অর্থাৎ লোকসভা নির্বাচনে যে বিজেপি যে মার্জিনে এগিয়েছিল, আমি কি পারবো? সেই আপনি কিন্তু দেখিয়ে দিলেন যে ইচ্ছা, আদম্যশক্তি এবং লড়াই করার যদি মানসিকতা থাকে তাহলে কিন্তু সব কিছুই মানে করা যায়। তো এত বড় একটা মানে জায়গা থেকে আপনি মানে আপনি নিজে ঘুরিয়ে দাঁড়ালেন, আগামী দিনে কী মনে হচ্ছে কালিয়াগঞ্জের জায়গাটা কোন দিকে যেতে যাচ্ছে? না, আমি এটা বললে ভুল হবে, আমি ঘুরিয়েছি, আমি ঘোরাইনি, আমার একার পক্ষে কোনো দিনই সম্ভব ছিল না। আমাদের যত এখানকার নেতা নেত্রীরা আছেন, অসীম ঘোষ আছে, কার্তিক পাল আছে, দধিমোহন দেব শর্মা আছে, নিতাই বৈশ্য আছে, নেতৃত্ব, যুব নেতৃত্ব, ছাত্র নেতৃত্ব, আরও যারা আইএনটিটি শাখা সংগঠন সব সবাই মিলে, এবং আমাদের রাজ্য নেতারাও এখানে এসেছিলেন, আমাদের জেলার যারা জেলার সভাপতি থেকে আরম্ভ করে রব্বানী দা থেকে আরম্ভ করে সবাই এখানে এসে পড়েছিলেন, সবাই সহযোগিতা করেছেন, সবাই মিলে আমরা একটা টিম হিসেবে কাজ করেছি, যার জন্য আমরা এই রেজাল্টটা করতে পেরেছি, এবং এই টিম আগামীতেও কাজ করবে। আমি খুব নিশ্চিত যে আমাদের সামনের রেজাল্টটা আরও ভালো হবে, কারণ জনগণের এখন খুব ভালো সাড়া পাচ্ছি। পৌরসভা নির্বাচন সামনে আসছে দোরগোড়ায়, এই নির্বাচনে কতটা আশাবাদী আপনি যে এখানে তো 17টা ওয়ার্ড রয়েছে, কতটা ওয়ার্ড, কয়টা ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস জয় হতে পারবে? বিরোধী শূন্য কি হচ্ছে? আমরা তো এবার 17টা জিতবই, 17-0। কারণ আমি একটা পার্টিকুলার কথা বলি, আমি তো MLA শুধু শহরের বা গ্রামের না, শহর গ্রাম দুটোরই। ঠিক, গ্রামে কিছু সমস্যা থাকলেও শহরে যে কাজ উন্নয়ন হয়েছে আমি নিজে চোখে দেখছি, মানে সেটা ধারণার অতীত। তৃণমূলের চেয়ারম্যান বা তৃণমূলের বডি আসার পর থেকে শহরে যা উন্নয়ন হয়েছে সেটা জনগণ দেখছে, জনগণ তো বোকা না, জনগণ সব দেখছে, সব কিছু জনগণ জানে, জনগণ জানে কাকে দিলে ভোট দিলে উন্নতি হবে, কাকে দিলে কাজ হবে, সেভাবেই ওনারা ভোট দেবেন, এবং আমি খুব নিশ্চিত 17টা ওয়ার্ডই আমরা জিতবো। আচ্ছা, আপনার পাশে যিনি বসে আছেন তিনি কিন্তু আপনার গুরু, আপনি নিশ্চয়ই এর আগে বলেছিলেন, গুরুকে কতটা পাচ্ছেন আপনার এই কর্মযজ্ঞে সবসময়? না, সবসময়, হ্যাঁ সবসময় আছে, আমি তো আগেই বলেছি, হ্যাঁ আমাদের কালিয়াগঞ্জের আমাদের পুরনোদের মধ্যে বা সর্বশ্রেষ্ঠ সবার উপরে হচ্ছে অসীম ঘোষ, তারপরে আমরা নিচে আছি, কার্তিক আছে, আমি আছি, নিতাই আছি। পরামর্শ দিয়েছে যে এলাকা উন্নয়নের স্বার্থে এই যে জনগণ সংযোগ, একটাই পরামর্শ, জনসংযোগ করুন, আর আপনি সবসময় যে যেখানে ডাকবে আপনি চলে যাবেন, আচ্ছা কোথাও না করবেন না, জনগণ আপনাকে চাইছে। আগে কোনোদিনও MLA-কে ডেকে কেউ এরকম পায়নি, তাতে জনগণ খুব খুশি, জনগণ আরও বেশি করে ডাকছে, আমি আরও বেশি করে যাচ্ছি, আর সেটাই অসীমের পরামর্শ, আপনি জনসংযোগটা বজায় রাখুন। বিরোধীদের সাথে কতটা আপনি মেলামেশা করছেন? বিরোধী আমার সবার, কারোর সঙ্গে শত্রুতা নেই, আমার সবার সঙ্গে মেলামেশা। আমি যখন বাজারে যাই তখন বিজেপি যে করে আমি জানি, বিজেপি করে তো সে আমার তখন ভালো আছে, আমি হ্যাঁ ভালো আছি, তার সঙ্গে আমার সৌহার্দ্য বিনিময় হয়, CPM-এর সঙ্গে হয়, সবার সঙ্গে হয়। শুনলাম বিধায়কের এই আজকের ছোট্ট একটা জলযোগের আয়োজন করেছিল সাংবাদিকদের সঙ্গে, সেই জলযোগের মাঝখানে আমরা পেয়ে গেছিলাম, তাই কিছু কথা না শুনলে আমাদের কিছুটা মানে খামতি থেকে যেত, তাই আমরা আজকে সেই জায়গাতে দাঁড়িয়ে বিধায়কের সাথে একটু আলাপচারিতা করলাম। ক্যামেরায় কানাই মহন্তের সঙ্গে তন্ময় চক্রবর্তী, বর্তমানের কথা।